চোখ দুটো বন্ধ করে দেয়। ঢাকা চক বাজারের ভেতরে কান্নার আওয়াজ কেমন যেন একটা ছোট কেয়া বোঝায় গেল। ঢাকা চক বাজারের ভেতরে আগুন লেগেছে পুরো এলাকা, আগুন আর আগুন। মা তাকায় দেখে সন্তান আগুনের মধ্যে পুড়ে যায়, সন্তান তাকায় দেখে মা আগুনে পুড়ে যায়। অনেকে সহযোগিতার জন্য গিয়াও তাকায় দেখতেছে সামনে আগাতে পারে না আগুন, সামনে আগাতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমার ভাইটা মরে যায় নিজের চোখে তাকায় দেখে, হাত পুড়িয়া যায়, পা পুড়িয়া যায়। এরে আল্লাহর গোলাম, ওই যে কেয়ামতের একটা নতুন নিদর্শন চক বাজারে হয়ে গেল। ঘরের মধ্যে কেউ নাই, একই রুমের মধ্যে চার পাঁচজন আটকায় গেছে, সবাই একে অপরের দিয়ে তাকায় আর আগুনের মধ্যে পুড়ে আর কান্না করে, কেউ কারো সহযোগিতাও করার উপায় নাই। এরে আল্লাহর বান্দা, এই দুনিয়ার আগুনের থেকে তো আমার মাওলার জাহান্নামের আজাবের আগুন আরো কঠিন আজাবে। আর ওই জাহান্নামের আগুন যে আরো কত গরম, এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবে না রে যুব। যদি পা দুটো আগাতাম আমি তোর পা হাত রেখে বলি আর গুনাহ করবি না, আর আমার নবীরে কাঁদাবি না রে যুব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, সবাইকে শুরুতেই NSTV-র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি দ্বিতীয়বারের মতো হবিগঞ্জের মাধবপুর, যে পাইলট উচ্চ বিদ্যালয় রয়েছে, এখানে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী অল্প কিছুক্ষণের মধ্যে অবস্থান করবে এবং হুজুরের আরও যারা ভক্তবৃন্দ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আমাদের এই মাধবপুর অবস্থান করছে। দর্শক, হেলিকপ্টার আসার আগ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন, NSTV সব সময় আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেয়, তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে এখানে হেলিকপ্টার অবস্থান করবে এবং কিছু মুসলিয়ানে কেরামদের কণ্ঠে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সম্পর্কে অনুভূতি জানতে চাইব। তো দর্শক, সেই পর্যন্ত আমাদের সাথে অবশ্যই থাকবেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর হেলিকপ্টার যে ভিডিওটি তৈরি করব ইনশাআল্লাহ, এখনই আমরা শুরু করব। আচ্ছা, আপনারা কি আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনতে আসছেন? জি। আচ্ছা, ওনার বয়ান শুনতে কেমন লাগে? দর্শক দেখতে পাচ্ছেন যে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর ভক্ত বৃন্দের কণ্ঠে কত অনুভূতি, যার বয়ানে হাজারো হাজারো মানুষ সঠিক পথ খুঁজ পেয়েছে এবং হাজারো যুবক যাদের চোখের পানিতে জমিন ভেসে গিয়েছে, সেই আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর ভক্ত বৃন্দরা কিন্তু আজকে এই হবিগঞ্জের মাধবপুরে অবস্থান করছে। দর্শক, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী আসার আগ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি হবিগঞ্জ জেলা মাধবপুরে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন হযরত আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের শুভাগমন উপলক্ষে আজকের এই প্রতিবেদনটি করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দাঁড়িয়ে আছেন অনেক জনতা, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ভক্তবৃন্দ। আমরা ওনাদের কাছ থেকে কিছুক্ষণের মধ্যে আমরা জানব ওনাদের মনের অনুভূতি, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কতটা জনপ্রিয় আর ওনাদের কতটা পছন্দনীয় ব্যক্তি সেটা ওনাদের কাছ থেকে জানব কিছুক্ষণের মধ্যেই। তো আজই বলে রাখি, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আজকে বিশেষত যে ভিডিওটি আমি উপহার দিতে যাচ্ছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কীরকম ভিডিও আপনারা পেতে চান, আর অবশ্যই শেয়ার করবেন। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন পিছনে দাঁড়িয়ে আছেন অনেক ভাই বন্ধুরা। আমরা একজন ভাইয়ের কাছ থেকে জানবো আসলে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কতটা জনপ্রিয় পুরোটা পৃথিবী জুড়ে, বিশেষ করে বাংলাদেশে তো আছেই। আর আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে নিয়ে যেহেতু প্রতিবেদনটি করা হচ্ছে, তাহলে আমরা আমাদের দর্শকদের কিছু মন্তব্য আমরা নিয়ে নিব এখনই। প্রিয় দর্শক, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের একজন ভক্ত রমজানুল হক, উনি
এখন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সম্পর্কে আপনাদের কাছে কিছু উনার মনের আবেগ প্রেরণা তুলে ধরবেন, সো আপনারা দেখতে থাকুন। আমি নাসিরনগর থানা থেকে আসেছি আল্লামা হাফিজুর সিদ্দিকীর দেখার জন্য। ওনার বোন খুব যেখানে আমি সেখানে যাই, ওনার বোন আমার খুব খুব ভালো লাগে। আর উনি আল্লাহ তাল্লাহ যেন উনিকে আরও নেক হায়াত দান করে, আর উনি হাফিজুর সিদ্দিকীর আরও যেমন আল্লাহ তাল্লাহ যেমন তাকে মর্যাদা উচ্চতা মাকান দান করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর মন্তব্য শুনেছি আমরা মোহাম্মদ রমজানুল হক ভাইয়ের কাছ থেকে। তো দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যেই চলে যাব আরেকজন বন্ধুর কাছে। এখানে দেখতে পাচ্ছি আরেকজন ভাই মুখে দাঁড়িয়ে আছে এবং টুপি পরা, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের একজন ভক্ত। তো আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান আপনি কখন থেকে শুনে? আমি ইসলামপুরে ওনার বয়ান ফার্স্টে শুনছি, ওনার বয়ান শুনে আমি দাঁড়িয়ে রাখছি, ওনার ভয়ে নেই আমি দাঁড়িয়ে রাখছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান শুনে একজন দর্শক আর তার শুভাকাঙ্ক্ষী একজন তার একজন ভক্ত তিনি দাঁড়িয়ে রেখেছেন, টুপি মাথায় আছে, ব্যবসার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করে নেন। তো দর্শক, আমরা দেখতে পেলাম আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কতটা জনপ্রিয়। তো প্রিয় দর্শক, আমরা এখন আরেকজন সাহেবের কাছ থেকে একটি মন্তব্য নিব। মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, উনি আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের একজন ভক্ত, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান তিনি নিয়মিত শুনছেন। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান শুনে কেমন লাগে এবং আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে উনি কতটা ভালোবাসেন, তার মনের আবেগ থেকে আমরা জানতে চাইব। আসলে হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান আমার মোবাইলে যত আছে সবই হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান, এবং এত ভালো লাগে যারা বাসা ব্যক্ত করার মতো না, ওনার বয়ান ভালো লাগে বিদায় খুব ভালো লাগে, যেন সব এই হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান আমার মোবাইলে আছে, খুবই ভালো লাগে ওনার বয়ান এবং আমার প্রাণের মানে শুনি। আর সমবেত হয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক জনতা দাঁড়িয়ে আছেন, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন হযরতুল আলাম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের অপেক্ষায় অপেক্ষিত হয়ে এখানে তারা অবস্থান করছেন। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এখানে হেলিকপ্টার যোগে আসবেন, স্থানটি আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাবো। আর এর আগে আমরা জানতে চাইব যে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে দেখার জন্য এত ভক্তবৃন্দরা এখানে সমবেত হয়েছেন, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীকে কতটা ভালোবাসেন তারা অন্তর থেকে মহব্বত করেন, সরাসরি আমরা চলে যাব আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে যারা এখানে দাওয়াত করেছেন তাদের কমিটিরই একজন, ওনার নাম মোহাম্মদ লিয়া মাওলানা নাকি মোহাম্মদ লিয়াকত ভাই, ওর মন্তব্য থেকে আমরা জানি। রহমান রহিম, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আজকের দিনটা আমাদের এত সুন্দর দিছে এবং যার উসিল্লা এত মানুষ ইহানা আগত সবাই সুস্থ এবং শারীরিক সবচেয়ে থেকে ভালো থাকুক এটাই কামনা করি। পরিশেষে একটা কথাই বলতে চাই, মাধবপুর বাজার জামে মাধবপুর বাজার মাদাসার দারুল কুলার মাদাসার ঐতিহ্যবাহী একটা মাদাসা ছিল, যে মাদাসা আজ থেকে পাঁচ বছর আগ পর্যন্ত কোনো কার্যকলাপ ছিল না, কিন্তু হাফেজ মাওলানা কেফায়েতুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে এবং মাধবপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আতিকুর রহমান আতিক মামার তত্ত্বাবধানে এবং মাধবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মুবারক এর তত্ত্বাবধানে আমরা যারা আছি সবার তত্ত্বাবধানে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং প্রতিষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছি যে আল্লামা হাফিজুর রহমান বয়ান শোনার জন্য ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এসেছেন, আমরা এই বাচ্চার কাছ থেকে আমরা জানবো যে ভাই কি মোহাম্মদ বরকাতুল্লাহ, মোহাম্মদ বরকাতুল্লাহ তুমি এখানে কেন এসেছো? হাফিজুর রহমান সিদ্দিকীকে দেখতে এসেছি। হ্যাঁ, দেখতে এসেছো, তার ওয়াজ শুনতে আসো নাই নাকি? জি। আচ্ছা, দেখতেও এসেছো এবং তার ওয়াজ শুনতেও এসেছো, তো আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান শুনে তুমি কি হতে চাও? একজন বড় আলেম হতে চাও। সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একজন ছোট্ট বাচ্চা নাবালক শিশু সেও আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বয়ান শোনার জন্য এখানে এসে অপেক্ষা করছে। 9টা থেকে 12টা পর্যন্ত এখন দুপুর 2টার মতো বাজে, তো সকাল 9টা থেকে এসে সে অত্যন্ত রৌদ্রের মধ্যে কষ্টসাধ্য করে এখানে দাঁড়িয়ে আছে। আর তাকে প্রশ্ন করা হয়েছে, আপনারা দেখতেই পেলেন যে সে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে সরাসরি ছোটোকাল থেকেই নাবালিক থেকেই একদম অনুসরণ করে যাচ্ছে যে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের মতো ভালো একজন বক্তা হবে, আলেম হবে। আমরা এই ছোটো ভাইটির জন্য সবাই দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ছোটো ভাইটিকে
তার নেক আশা আল্লাহ তাআলা যেন পূরণ করেন। দিনের তোরে কত না যতন করেছ বরণ তুমি, সীমাহীন কষ্টে ছেড়েছিলে নিজের প্রিয় ভূমি, দিনের তোরে কত না যতন করেছ বরণ তুমি, সীমাহীন কষ্টে ছেড়েছিলে নিজের প্রিয় ভূমি, তোরার বুকে তোমারই মহিমা, তোরার বুকে তোমারই মহিমা, আজ চির তোমার প্রেমে অকুল হয়ে গাহিত বনামে গান, তোমার প্রেমে অকুল হয়ে গাহিত বনামে গান, খোদার পরে ও গো প্রিয় নবী, খোদার পরে ও গো প্রিয় নবী, তোমারই সম্মান তোমার প্রেমে অকুল হয়ে গাহিত বনামে গান, তোমার প্রেমে অকুল হয়ে গাহিত বনামে গান, তোমার প্রেমে অকুল হয়ে গাহিত বনামে গান।